হাই ফ্রেন্ডস, আমি কেয়া ফ্রম চ্যানেল হেল্পটক থেকে। ফ্রেন্ডস, আজকে আমি একেবারেই একটি পার্সোনাল ব্লগ শেয়ার করব বাচ্চাদের নিয়ে। ঘুরতে এসেছি শ্যামপুর ইকো পার্কে, এটা আমার বাসা থেকে একদমই কাছে, মাত্র 10 মিনিট লাগে এই পার্কে চলে আসতে। আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর একদমই পাশে। তো ফ্রেন্ডস, এই পার্কটার আমি প্রথমে বলে রাখছি যে এন্ট্রি ফিটা হচ্ছে আপনার 30 টাকা, বাট নর্মালি 30 টাকা, আর আজকে শুক্রবার এই জন্য 50 টাকা রেখেছে, যদিও এটা ঠিক হয়নি ওনাদের। আর এটা একেবারে স্পেশালিটি হচ্ছে যে এটা প্রচুর পরিমাণে গাছ আছে এবং অনেক ফুল আছে গাছে, মানে পুরোটাই বলতে গেলে মোটামুটি অনেক অনেক গাছ আছে, অনেক গাছ। তো এই জন্যই আমার অনেক ভালো লেগেছে। আর যেহেতু নদীর পার, তো প্রচুর পরিমাণে বাতাস ছিল, আর আমরা বের হয়েছি 5টার পরে, তারপরে অনেক রোদ ছিল। আর এই রোদে কিন্তু আসলে মানে তাকানো যাচ্ছিল না, বা ওদের রাইডে উঠতে পারছিল না ওরা, এরকম প্রবলেম হচ্ছিল। আর আমাদের সাথে এসেছিলো আমার 2 বোনের ছেলে, এসেছিল আমার বোনের মেয়ে, এসেছিল আমার হাজব্যান্ড, আমার বেবি, আমার হাজব্যান্ডের কোলে আমার বেবি, আর ও হচ্ছে সজল, ইমরান, আর আমার বোনের ছোট্ট একটা মেয়ে, আমরা এই কয়জনই আসছিলাম। তো দেখেন প্রচুর পরিমাণে রোদ, একদম 5টার পরেও কিন্তু এরকম রোদ ছিল। তো তারপরেও গাছ টাছ ছিল, বাতাস ছিল প্রচুর পরিমাণে, অনেক ফুল ছিল গাছে, প্রতিটা গাছেই ফুল ছিল। আর তারপরে কিন্তু মানে বাচ্চাদের বায়নার কারণে কিন্তু আসতে হয়েছে। তো এখানে মোটামুটি অনেক রাইড আছে, মানে খুব মডার্ন কিছু রাইড আছে, যেগুলো বড় বড় পার্কে থাকে সেগুলোও আছে। তো মোটামুটি আমি দেখানোর চেষ্টা করব। তো ওরা কিন্তু আবার এই ঘোড়ায় উঠে গেছে, তো ওরা অনেক এনজয় করেছে, সবাই উঠেছে। আর এটার আসলে কত দিয়ে উঠেছিলাম সেটা আমার মনে নেই, এই জন্য বলতে পারছি না। তো আমাদের একদম ছোট বাবুটা উঠেছে, ও অনেক এনজয় করছিল, ও একদম প্রথম এসেছে এবার, ও মানে এর আগে কখন আসেনি, মাত্র 1 বছর। আর আমার পণ্ডিতটা তো মানে ও ঘোড়ায় উঠবে না বা কোনো পাখিতে উঠবে না, ওই রকম একটা গাড়িতে উঠলো। ও অনেকবার এসেছে বাবার সাথে আসে, মানে আমি যখন শুটে যাই তখনও মোটামুটি বাবার সাথে চলে আসে, একদম আমাদের বাসার পাশে। যেহেতু শুক্রবার হওয়ার কারণে কিন্তু প্রতিটা রাইডেই মোটামুটি ভিড় ছিল, মানে খুব একটা ভিড় না হলেও মোটামুটি ভিড় ছিল। নর্মালি কিন্তু এরকম ভিড় হয় না, যেহেতু এটা একটা এলাকার মধ্যে, তো মোটামুটি এলাকার মানুষ বা দূর দূর থেকে খুব কমই আসে, শুক্রবার ছাড়া আসে না। আর এখানে ছিল মানে ব্যাটারি চালিত কার, মানে কিছু ঘোড়া বা বাঘ এই টাইপের কিছুর মধ্যে ছোট বাচ্চারা উঠে উঠে ই করছে, ঘুরছে। তো পুরো মানে পার্কে অনেক অনেক রাইড ছিল, সবগুলো দেখাতে পারছি না কারণ অনেক রোদ ছিল, বা সেভাবে হেঁটে হেঁটে যেহেতু বাচ্চারা সাথে এসেছে হেঁটে হেঁটে দেখাতেও পারছি না, ওদের সময় দিতে হচ্ছে, অনেক অনেক রাইড ছিল। তো আপনারা যদি আশেপাশে থাকেন চলে আসবেন। তো ওরা আবার এই রাইডটায় উঠেছে, 2 জন উঠবে, তো আগে থেকে উঠে বসে আছে, হ্যাঁ সবার আগে উঠেছে ওরা, সজল, ইমরান। তো আমার বাবুটাও আবার বায়না ধরেছে, উঠবে, ও উঠবে, মানে ওকে তো আবার উঠতে দিবে না, ও যেহেতু অনেক ছোটো এই জন্য। তো এটা এখন ছেড়ে দিয়েছে, মোটামুটি ভালো স্পিড ছিল, ভালো স্পিড ছিল, আসলে অনেক অনেক বড় পার্কটা, নদীর পাশে অনেক বাতাস ছিল, গাছগুলো দেখেন অনেক গাছ। কিন্তু সাধারণত পার্কগুলোতে যদি এরকম গাছ টাছ থাকে তাহলে ভালোই লাগে। তো আমার সবচেয়ে পছন্দের রাইড যেটা এটা, তো আমি এটাই উঠেছি। তো এটা উঠে আমি আর ভিডিও করতে পারিনি, বা আমি মোবাইল নিয়ে যাব সেরকম সাহস পাইনি, যদি মোবাইল পড়ে যায় একদম মাথা নিচের দিকে পা উপর দিকে উঠে যায়। ভালোই লেগেছে মোটামুটি। তো অনেকেই কিন্তু অনেক চিৎকার দেয়, বাট আমরা আমি আমার বোন উঠেছিলাম, তো ও চিৎকার দেয়নি, আমিও দিইনি, ভালোই লেগেছে মোটামুটি। দেখেন একদম মাথা একদম নিচের দিকে দেখেন, আর পা উপর দিকে চলে যায়, তো ভালোই এনজয় করেছি মোটামুটি। ওয়েদারটা একটু কুল হলে অবশ্য আরও বেশি ভালো হতো। এই রাইডটা মেবি 50 টাকা ছিল, হ্যাঁ পার হেড 50 টাকা ছিল।
তো ফ্রেন্ডস, আপনারা যদি আশেপাশে থাকেন আমি বলবো চলে আসেন, ঘুরে যান। আসলে কি, বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে একটু বেড়াতে যেতে হয়, তো এরকম আশেপাশে পার্ক থাকলে কিন্তু ভালোই হয়। আর সেই জায়গাটা যদি সবুজে ঘেরা, নদীর পার এবং বাচ্চাদের খেলার জন্য স্পেস থাকে, তাহলে তো কথাই নেই। তো আমার মনে হয় খুব ভালো একটা প্লেস বাচ্চাদের নিয়ে বেড়াতে আসার। তো আমি বারবারই বলছি, যেহেতু এটা বুড়িগঙ্গা নদীর একদম পাশে, একদম বাতাসে মনে হচ্ছিল যে একদম নদীর গন্ধ ভেসে আসছে। আসলে আপনারা চাইলেই কিন্তু আবার বুড়িগঙ্গায় নৌকা দিয়ে ঘুরে বেড়াতে পারবেন, কারণ এখানে কিন্তু পাশে নৌকা আছে, তো মানে নৌকা দিয়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা আছে। তো আবার ওরা আবার এই গাড়িগুলো তো উঠলো, তো এই রাইডটা হচ্ছে 100 করে। আমার মনে হয় একটু বেশি নিয়েছে, কারণ 100 করে একটু বেশি হয়ে যায়। তারপর উঠলো বাচ্চারা, তো একেবারে লাস্টে আমরা এই রাইডটা উঠলাম। তো তারপরে একটু খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেছি, মানে মোটামুটি দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে আসছে। তো বাচ্চাদের নিয়ে এসেছি, 2টা ছোট ছোট বাচ্চা আছে, তো আমরা একটু পরেই কিন্তু চলে গেছি।